বন্ধুরা আমি যে পুলিশটা করেছি সেই পুলিশের উত্তরটা তোমরা যদি দাও তো যারা সঠিক উত্তরদাতা তাদের মধ্যে আমাদের কমেন্ট বক্সে উত্তরটা দেবে বন্ধুরা আপনাদের আজ এই কলকাতা নিউ মার্কেট থেকে উইনিং বয়সের তরফে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজ আমরা চলে এসেছি কলকাতা নিউ মার্কেটে এখানে আপনাদের কাছে আমরা আমাদের এখন চা খাবো আমরা জার্নি শুরু করছি চা খাওয়া দিয়ে আস্তে আস্তে আরও কিছু জিনিস দেখাবো দেখতে থাকুন শুনতে থাকুন এবং আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেল লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে করিয়ে রাখুন দোয়া করবেন
আদার পড়ে গেল, আদার পড়ে গেল। তো বন্ধুরা তোমাদের এই বন্ধুরা হয়েছে সারা রেস্টুরেন্ট, মানে ম্যাকডের সামনে। তো মানে ফালুদা কি করে বানাচ্ছে মানে যদি ফুটবল খেসে বলবো তাহলে বলবো যে ফালুদার মতন যেটা আমরা বর্ধমানে আপনাদের মানে ভিডিও দেখিয়েছিলাম সব থেকে বেস্ট ফালুদা আমার খাবার বর্ধমানে, সেই হিসেবে সেই তুলনায় এই ফালুদা কোনো মানদণ্ড সেখানে করে না, তবে চলে যাবে এটুকুই। যাস আমি খেয়ে নিচ্ছি আমার। আজকে শুনছিলাম নাকি যাওয়াত আসবে, যাওয়াত ঝড়, যাওয়াত ঝড় আসার কথা। তো আমাদের টুনটা মামনের প্রোগ্রাম ছিল আপনার বসিরহাট, তো সেই ঝড়ের কারণে টুর্নামেন্ট ক্যান্সেল করে, সরি টুর্নামেন্ট বলছি প্রোগ্রাম ক্যান্সেল করে আমরা আজ কলকাতা নিউ মার্কেটে ঘুরতে এসেছি। আগে শুনতে গেলে ভাই আগে মানে ব্লগ করিনি, অ্যাকচুয়ালি আমাদের মুড ছিল না, মানে প্রোগ্রামটা যখন ক্যান্সেল হয়ে যাওয়ার পর মুডটা ছিল না, হঠাৎ করে এখনই মনে করলো আপনি ব্লগ করলাম। তো ওটা করলাম বলে আপনার আমার মুড ছিল আপনি মুডটা। তো গাইস পড়া দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ কলকাতায় এসে মানে যদি তোমাদের এনার্জি লেস হয়ে যায় তো একটু স্ট্রিম পান করে নাও, ফুল এনার্জি দেবে, সেটা আমাদের বলে গেছে আব্দুর রহমান, না বলছে আব্দুর রহমান কি আমি জানি না। যদি হয় মন প্রাণ ক্লান্ত তো এক বোতল খেয়ে নিন স্ট্রিমের স্নান। তো গাইস এটা খেয়ে নিই তারপরে যাচ্ছি, মন যদি হলো যদি হয় ক্লান্ত খেয়ে নিন স্ট্রিম যন্ত্র, খেয়ে নিন স্ট্রিম যন্ত্র, ও বহুত মাস্ত। তো গাইস এবার বাড়ি ফিরছি, তোমাদের দেখালাম ভিডিও কিছু হালকা করে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, না ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করবে যে আজকে আমরা যে ভিডিওটা করলাম চলবে লাইক অ্যান্ড কমেন্ট করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যে ব্ল্যাক ব্ল্যাক
আধরণ কি হয়ে যাবে, আধরণই মনে হচ্ছে না হবে তো লাইক। তো গাইস একটা তোমাদের জন্য একটা কুইজ তো দিচ্ছি, তো সেখানের মধ্যে থেকে যারা সঠিক উত্তর দেবে তো তাদের মধ্যে লটারি নির্বাচিত করে আমরা একটা সার্টিফিকেট দেবো, এবং তাকে একটা পুরস্কার পুরস্কার দেবো। তো কুইজটা হচ্ছে ভিখারি নয় কিন্তু টাকা চায়, মহিলা নয় কিন্তু পার্টস নিয়ে ঘোরে, পূজারি নয় কিন্তু ঘণ্টা বাজায়। তো অবশেষে তোমরা আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তোমরা ঘণ্টা বাজিয়ে দেবে, এবং যে তিনটে ক্লু দিচ্ছি সেই তিনটে ক্লু থেকে একটা উত্তর আসবে, ভিখারি নয় কিন্তু টাকা চাই, মহিলা নয় কিন্তু পার্টস নিয়ে ঘোরে, পূজারি নয় কিন্তু ঘণ্টা বাজায়, কে সেই ব্যক্তিটা কে, হু ইজ দিস? বন্ধুরা আমি যে কুইজটা করেছি সেই কুইজের উত্তরটা তোমরা যদি দাও, তো যারা সঠিক উত্তরদাতা তাদের মধ্যে আমাদের কমেন্ট বক্সে উত্তরটা দেবে, তো তাদের মধ্যে থেকে আমরা একজনকে লটারির মাধ্যমে নির্বাচিত করে তাকে সার্টিফিকেট অথবা শংসাপত্র এবং পুরস্কারে পুরস্কৃত করবো উইনিং বয়েসের তরফ থেকে, এবং তাকে এবং আমাদের কুইজের সময়সীমা হচ্ছে 3 দিন, এবং তাকে নিয়ে আমরা একটা ব্লগে আসবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে, পুরস্কৃত সহ আমরা পুরস্কৃত করব এবং তাকে সার্টিফিকেট দেবো এবং তাকে নিয়ে ব্লগ করব একটা, এবং তো থাকলে ফোনপে করবো। আমি কিন্তু জানি কিন্তু বলবো না, তোমরা কমেন্ট করো, আমি যেমন খুশি হবে আমি জানি, আর তোমরা কমেন্ট করো এবং সবাই যেন এই উত্তর দিতে পারে, সবাইকে সুযোগ করার জন্য শেয়ার করে দাও, আর ঘন্টাটা বাজাতে বলবে না, ঘন্টাটা পুরো জোরসে বাজিয়ে দাও। তো গাইস আমরা রাখছি, কথা হবে, আসসালামু আলাইকুম, জয় হিন্দ। দাদা যদি কাছে থাকে তাহলে তাকে নিয়ে ব্লগ করবো, আর যদি দূরে থাকো কলকাতার